হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 8-এর আগস্ট মাসে দেওয়া নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, একের কয়ের প্রশ্ন। WHO এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। একের ক্ষয়ের প্রশ্ন, বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত হতে হবে। একের গয়ের প্রশ্ন, স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। এরপর ঘয়ের প্রশ্ন, দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয়ের 60% খরচ হয় স্বাস্থ্যবিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়। তাহলে উত্তরটা হবে 60%। এরপরের প্রশ্ন, কোনো দেশে জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব উন্নয়ন সূচক। এরপর 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 2-এর কয়ের প্রশ্ন। শিক্ষার্থীদের শরীরে আয়োডিন নামক খনিজ মৌলটির অভাব হলে কী কী উপসর্গ দেখা দেবে? এখানে অপশন আছে, দেখো, চোখে টেরা ভাব, পড়াশোনায় পিছিয়ে পড়া, ক্লান্তি ভাব, গলগণ্ড। আরেকটা অপশন আছে সব কয়টি। শরীরে আয়োডিনের অভাব থাকলে বাচ্চাদের মধ্যে এই সব কয়টি উপসর্গই দেখা যায়, তাই অ্যান্সারটা হবে সব কয়টি। ক্ষয়ের প্রশ্ন, কোন রোগটি আয়রন নামক খনিজ মৌলের অভাবজনিত রোগ? উত্তরটা হবে রক্তাল্পতা। এরপর গয়ের প্রশ্ন, কোনটি ভিন্ন ধরনের রোগ? ভিন্ন ধরনের রোগ হবে টিটেনাস, কারণ দেখো ম্যালেরিয়া, ফাইলেরিয়া বা গোদ, ডেঙ্গু, চিকনগুনিয়া এগুলো সবই মশাবাহিত রোগ, আর টিটেনাসটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই টিটেনাসটা আলাদা। এরপর ঘয়ের প্রশ্ন, যদি উত্তরটি হয় এডিস মশা তাহলে প্রশ্নটি কী ছিল? এখানে উত্তরটা হবে 3-এরটা, কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়। এরপরের প্রশ্ন, কখন কখন হাত ধুতে হবে? খাবার আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পরে, রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে, এই 3টি ক্ষেত্রে। তাই দেখো 5-এর উত্তরটা হবে 1, 2 এবং 3 নং ক্ষেত্রে। এরপর 3-এর দাগে আছে নিজের মতো করে লেখো। কয়ের প্রশ্ন, নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো। উত্তরটা তোমরা এইভাবে লেখা শুরু করবে, নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি হলো, দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে। 1 নম্বর পয়েন্ট, গ্রামের সন্নিকটে জঞ্জাল, বাঁশঝাড়, নদীর ধার, পুকুর পাড়ে অথবা গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোনো চিহ্ন থাকবে না। 2 নম্বর পয়েন্ট, গ্রামের সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। গ্রাম পঞ্চায়েত সভায় খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করতে হবে এবং নিয়ম ভঙ্গকারীদের শাস্তির প্রতিবিধানও করতে হবে। গ্রামের সংগৃহীত কঠিন বর্জ্য পদার্থের স্বাস্থ্যসম্মত নিষ্কাশনের জন্য পঞ্চায়েতকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পঞ্চায়েত এলাকায় কঠিন বা তরল বর্জ্য জমা করা যাবে না। পঞ্চায়েত এলাকায় প্রতিটি বাড়ি, বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকারা শৌচাগার যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখতে হবে, তেমনি শৌচাগারের যথাযথ ব্যবহার 100% সুনিশ্চিত করতে হবে। প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাসের সংস্থান রাখতে হবে। সমস্ত খাটাল ও গোয়াল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শতকরা 100 জন ও তার বেশি পরিবারের শৌচাগার আছে কি না তা নিশ্চিত করতে হবে, এটা লিখবে। এরপরের পয়েন্ট, খাটাল, শুকরের খামার, মুরগির পোলট্রি প্রভৃতি অতি ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে থাকতে হবে। ভাগাড় থাকতে হবে জনবসতি থেকে বিচ্ছিন্ন জায়গায়। সেখানে নিয়মিত নজরদারি দরকার যাতে রোগ জীবাণু ছড়িয়ে যেতে না পারে। গ্রামের 100% পরিবারের মানুষকে শৌচাগার অভিমুখী করবার জন্য চেতনা কর্মসূচি নিতে হবে। শৌচের পর ও খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। গ্রামের নলকূপ ও নদীর জল নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যবহৃত জলের পুনর্ব্যবহার ও সবজি বাগানে ওই জলের ব্যবহার সুনিশ্চিত করতে হবে। গ্রামের পরিবেশ নির্মল করে গড়ে তুলবার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে। জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। এরপরের প্রশ্ন, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে? উত্তরটা তোমরা এভাবে শুরু করবে যে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে যে যে পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে সেগুলি হলো, 1 নম্বর পয়েন্ট দিয়ে, বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত হতে হবে। 2 নম্বর পয়েন্টে, শৌচাগারের পরিচ্ছন্নতা ও সাবানের ব্যবহার, বালক ও বালিকাদের জন্য পৃথক শৌচাগার পরিচ্ছন্ন ও চালু থাকতে হবে। বালক ও বালিকাদের শৌচাগারে জলের বন্দোবস্ত থাকতে হবে। প্রতিটি শৌচাগারের ভিতরে বা নিকটে সাবান রাখতে হবে। এরপর 3 নম্বর পয়েন্ট, হাত ধোয়ার ব্যবস্থা,
খাবার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পরে হাত অপরিষ্কার হলে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা সহ জলের সংস্থান, নলবাহিত জলের ব্যবস্থা, বেসিনের ব্যবস্থা প্রভৃতি বন্দোবস্ত সুনিশ্চিত করতে হবে। এরপর 4 নম্বরে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা। বিদ্যালয়ের ভিতরে কঠিন বর্জ্য পৃথকীকরণ দ্বারা পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথক জায়গায় ফেলা এবং পচনশীল বর্জ্য থেকে সার তৈরির ব্যবস্থা রাখতে হবে। এরপর 5 নম্বর পয়েন্ট, বিদ্যালয়ে সবুজায়ন। বিদ্যালয়ের পরিবেশ যেমন সবুজ হবে, তেমনি বিদ্যালয়ের পরিসরে ফুলের বাগান, সবজির বাগান, ফলের গাছ থাকবে এবং শিক্ষার্থীরা গ্রামবাসীদের সাহায্য নিয়ে জৈব সার দিয়ে ওই বাগানের পরিচর্যাও করবে। বিদ্যালয়ের অতিরিক্ত নোংরা জল বাগানে ব্যবহার করে বাগান ও গাছগাছালির পরিচর্যায় পড়ুয়াদের সামিল করতে হবে। এরপর 6 নম্বর পয়েন্টে, বিদ্যালয়ের রান্নাঘরে ধোঁয়াহীন উনুন, শৌচাগারে পাম্প, বারান্দায় পাম্প, নলবাহিত জল প্রভৃতির অত্যাধুনিক সুবিধা থাকতে হবে। এরপর 7 নম্বর পয়েন্ট, মিড ডে মিল ও পরিচ্ছন্নতা। বিদ্যালয়ের মিড ডে মিলের থালা বাসন ধোয়ার জন্য সুরক্ষিত উৎসের জল ব্যবহার করা। চাল ডাল আনাজ সবজি ধোয়ার জন্য সুরক্ষিত উৎসের জল ব্যবহার করা। রান্নার কাজে যুক্ত মহিলাদের রান্নার আগে সাবান দিয়ে হাত ধোয়া সুনিশ্চিত করা। পড়ুয়ারা যেখানে মিড ডে মিল খায় তার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা। রান্নার কাজে যুক্ত মহিলাদের পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধোয়া সুনিশ্চিত করা। এরপর 8 নম্বর পয়েন্টে দেবে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা। প্রতিদিন বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, খাবার খাওয়ার ঘর, শৌচাগার ও পরিসর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতগুলো পয়েন্ট লিখলেই হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।